তুমি সাদিকে চাট বলিছে আমি যে খাবারটা পছন্দ করি সেটা কোন না তুমি তো ভালোবাসো ফ্যানি বাতে এই কি রোজ রোজ খেয়ে বাঁচা যায় কেনে আমি কি মরি ভূত হয়ে গেছি নাকি তাই আবুল টাবুল কথা বলছি এই নাও আর আবুল টাবুল কথা বলবো না মুরগিতে দুটো ডিম পেরেছে রান্না করবো গা ওরে বাবা রে তোর সাহস তো কম না একটা ডিমের দাম দশটা টাকা ওই কি জানে ধরি রান্না করা যায় ও সফিক ভাই তুমি তো পাড়ায় বইরে আসলি ডিম বিক্রি করবো বলি ডিম আসে না পড়ে গেছে দেখলি বুলতে বুলতে কইটা চলে এসছে যা ঘর থেকে ডিম দুটো নিয়ে আয় হ্যাঁ হ্যাঁ আছে দুই তো তাহলে ওই দুটোই দাও এই নাও এইটা দশ টাকা আর এইটা এগারো টাকা কি ব্যাপার একই ডিমে দুই দর কেনে এই ডিমটা একটু মোটা তো তাল লাগি না না দুটো ডিমে আমি কুড়ি টাকা দেব দেখো বোন তোমার হাত ধরে বলছি তোমার কোটাও হইলো আর আমার কোটাও হইলো সাড়ে কুড়ি টাকা দিও ইলু টাকা সুদখোরদের কাছে এরকমই হিসাব হয় ও সফিক ভাই বাড়িতে আছো নাকি এই তো আছি কি হইলো মেয়ে জামাই বিধি হবে তো তাই হাজার চারেক টাকা সুদে নেব আমার সুদের হার কেমন জানিস তো হ্যাঁ হ্যাঁ জানি সবার চেয়ে তোমার কাছে দশ টাকা রেট বেশি ঠিক আছে তুই যখন সবই জানিস দাঁড়া টাকাটা নিয়ে আসি আমার বাপের নাম রোহন আর আমার নাম বিশু ঠিক আছে সঠিক টাইমে সূর্যমের টাকাটা পৌঁছে দিবি ঠিক আছে ভাই পুষে দেব ওগো তুমি এত লোককে সুদের উপর টাকা দাও কই খাতাতে লিখতে দেখিনি তো এত গুনা হিসাব তো মনে থাকে কি করি তোকে তো দেখতে হবে না আমার ঠিক হিসাব আছে তোর কাজ তুই করগা ইয়াসিন শেখে তো তিন মাস পার হয়ে গেল এখনো তো সুদের টাকাটা দিগাল না যাই গিয়ে দেখি দিনি শালা কিসের লেগে টাকাটা দি যায়নি এই ইয়াসিন তো তিন মাস পার হয়ে গেল সুদও দিছিনি আসলও দিছিনি কি ব্যাপার রে তোর সফিক ভাই তুমি এসছো আজ এক মাস ধরে আমি বিছানা পড়ে আছি তার লেগে টাকাটা দিতে যেতে পারিনি তুই অসুখায় পড়ে আছিস তো আমি কি করব তুই শিগগিরই আমার সূর্যমের টাকা ফেল ওগো মাটির হাড়িতে কত টাকা জমিছে দেখো তো সফিক ভাই আমার সুদ বেরি কত টাকা হইছে তুই লিছি 1500 টাকা সুদ সহ বেরি হইছে 2505 টাকা এই লেন ঘর কুড়ি বাড়ি 2500 টাকা হইলো আর পাঁচ টাকা আর তো নাই এই মেয়ে নিলেন সর্বনাশ পাঁচ টাকা কম এই কি মানা যায় নাকি সবাই যদি পাঁচ টাকা করে কম দিতে থাকে তাহলে তো আমার ব্যবসা শেষ হয়ে যাবে আমার কাছে টাকা না থাকলে তুমিই বলো আমি কি করব কি করবি মানে আমি কষ্ট করে তোর বাড়িতে হেঁটে এসেছি আর হেঁটে যেতে পারবো না তুই পাঁচ টাকার বদলে আমাকে আমার বাড়িতে ঘরে করে ঠয়গা ঠিক আছে তাই তুই আসি ঠিক আছে
কি ওরে শেষ টাকাও শেষ।